কিভাবে ফেসবুকের জন্য প্রফেশনাল একটি কভার ফটো মেক করতে পারি, আজকের এই ভিডিওতে এ টু জেড আমি আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা এক্স্যাক্টলি এরকম একটি কভার ফটো কিভাবে তৈরি করবেন। এই কভার ফটোটি মেক করতে হলে আপনাকে একটি এডিটিং অ্যাপ লাগবে, সেই অ্যাপটির লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেখান থেকে প্রথমত সেই অ্যাপটি ডাউনলোড করে ফেলুন। ডাউনলোড করার পর অ্যাপটি ওপেন করে ফেলুন। ওপেন করার পর জাস্ট আপনারা এরকম পেজ পাবেন। এরকম পেজ পাওয়ার পর এখানে আমরা প্রথমত ফেসবুক কভার আর্টের যে সাইজটি আছে সেটাকে সিলেক্ট করতে হবে। সেই সাইজটাকে সিলেক্ট করার জন্য উপরে দেখতে পাচ্ছেন কোনায় থ্রি ডট মানে আইকন আছে, সেটার উপর ক্লিক করুন। ক্লিক করার পর ইমেজ সাইজের উপর ক্লিক করুন। ইমেজ সাইজের উপর ক্লিক করলে কাস্টমের উপর ক্লিক করুন। কাস্টমে ক্লিক করার পর এখান থেকে ফেসবুক কভারটা সিলেক্ট করুন, দেন ওকেতে ক্লিক করুন। ওকেতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে ফেসবুক কভারটা যে সাইজটি আছে সেটা সিলেক্ট হয়ে গেছে। এখন আপনারা কিভাবে এরকম একটি ফেসবুক কভার ডিজাইন করবেন, এর জন্য আমি কিছু ব্যাকগ্রাউন্ড লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে আপনারা সেই ব্যাকগ্রাউন্ডগুলো ডাউনলোড করে নেবেন এবং আমি আপনাদেরকে দেখাবো সেখান থেকে কিভাবে সেই ব্যাকগ্রাউন্ডে দিয়ে ফেসবুক কভার আর্ট তৈরি করা যায়। এখন আমরা সেই ব্যাকগ্রাউন্ডগুলো যেহেতু আমার ডাউনলোড করা আছে সেহেতু আমি ব্যাকগ্রাউন্ডগুলো আনবো, এবং ব্যাকগ্রাউন্ডগুলো আনার জন্য এই যে দেখতে পাচ্ছেন নিচে এর পাশে যে অপশনটা দেখতে পাচ্ছেন এর পাশে এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করলে ইম্পোর্ট যে অপশনটা ইম্পোর্টে ক্লিক করবেন। ইম্পোর্টে ক্লিক করার পর আপনি যেই ফাইলে সেই ফাইলগুলো রেখেছেন বা সেই ছবিগুলো যেখানে রেখেছেন সেখান থেকে সেই ছবিগুলো সিলেক্ট করবেন। দেন এখান থেকে আমার যেহেতু সেই ছবিগুলো আমি সিলেক্ট করে আনতেছি, প্রথমের যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে সেই ব্যাকগ্রাউন্ডটাকে প্রথমে সিলেক্ট করবেন। আমি এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দেখাবো। এই ব্যাকগ্রাউন্ডটাকে প্রথমে সিলেক্ট করবেন, দেন টিক মার্কে ক্লিক করবেন, সম্পূর্ণ করে দেবেন। দেন আমি করে দিলাম সম্পূর্ণ, আপনারা সম্পূর্ণ করে দেবেন। ওকে, তো ওকে সম্পূর্ণ করে দিলাম। সম্পূর্ণ করে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, প্লাস আইকনে ক্লিক করবেন। এখন আমাদের কাজ হচ্ছে সোশ্যাল মিডিয়ার যেই ব্যাকগ্রাউন্ডটি আছে সেটাকে সিলেক্ট করা। দেন এখান থেকে গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে গিয়ে সোশ্যাল মিডিয়ার সেই ব্যাকগ্রাউন্ডটিকে সিলেক্ট করবেন। দেন ওকেতে ক্লিক করবেন। ক্লিক করে সেগুলো ছোটো করে দিবেন। ব্যাকগ্রাউন্ডটা ধরলে দেখতে পারবেন মানে ছোটো করে অপশন চলে আসছে। দেন এখান থেকে একটু ছোটো করে দিবেন, ছোটো করে দিলাম। দেন এখানে পেস্ট করে শেষ করে দিলাম। এখন আমরা এই পাশে দেখতে পাচ্ছেন যে খালি ঘরটি আছে, এই খালি ঘরে আমরা আমাদের ছবিটা বসাইব। ছবিটা বসানোর জন্য আবার প্লাস আইকনে ক্লিক করবেন, দেন গ্যালারিতে ক্লিক করবেন। গ্যালারিতে ক্লিক করার পর ছবিটা সিলেক্ট করবেন। দেন আমি ছবিটা সিলেক্ট করে দিলাম, আপনারা আপনাদের মতো করে কেটে দিবেন। দেন টিক মার্কে ক্লিক করবেন। এবার ছবিটা চলে আসলো। ব্যাকগ্রাউন্ডটিকে সম্পূর্ণ সিলেক্ট করার পর আমরা ছবিটাকে একটু বড় করে দিব, সম্পূর্ণ সাইজ করে দিব। ওকে, দেন ছবিটা করে দিলাম। এবার আমরা আমাদের যে ছবিটা আছে এই ছবিটা কিন্তু উপরে চলে আসছে, দেন আমাদেরকে ছবিটা একটু নিচে নিতে হবে এবং কভার ফটোটা যেন দেখতে সুন্দর লাগে সেরকম একটি ডিজাইন করতে হবে। ছবিটাকে নিচে নেওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন প্লাস আইকনের পাশে যে অপশনটা এটার উপরে ক্লিক করুন। দেন এই যে ছবির পাশে যে ডট ডট দেখতে পাচ্ছেন সেটার উপরে ধরে একটু নিচে নামিয়ে আসুন। একেবারে নিচে নিচে আসলে দেখতে পারবেন অটোমেটিক ছবিটা নিচে চলে আসছে। এরপর এই সবগুলোকে এই যে তালার উপরে ক্লিক করুন, লক করে দেন। লক করে দিয়ে আবার সেটার উপরে ক্লিক করুন, দেখবেন চলে গেছে এবং আমাদের সবগুলো কিন্তু লক হয়ে গেছে। এরপর আমরা কি করব, এখানে আরেকটি ডিজাইন করব, মানে এখানে আরেকটি ব্যাকগ্রাউন্ড দেব। সেই ব্যাকগ্রাউন্ডটা আপনারা একসাথে পেয়ে যাবেন, ইম্পোর্টে ক্লিক করবেন। এখন আমরা সেই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করব। দেন ব্যাকগ্রাউন্ডটাকে আমি সিলেক্ট করে ধরে দিচ্ছি। ওকে, ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দিলাম। দেন আবার টিক মার্কে ক্লিক করে দিলাম। ক্লিক করে সম্পূর্ণ করে দিলাম, দেখতে পাচ্ছেন আপনারাও সম্পূর্ণ করে দিবেন। ওকে, সম্পূর্ণ করে দিছি। এখন আমাদের এই ব্যাকগ্রাউন্ডটাকে নিচে নিতে হবে। নিচে নেওয়ার জন্য আবার সেখানে ক্লিক করবেন প্লাস আইকনের পাশে। দেন এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা নিচে নিব। নিচে নেওয়ার জন্য আমাদেরকে যে ছবির উপরে রাখতে হবে, আর মানে প্রথম ছবির উপরে রাখতে হবে ব্যাকগ্রাউন্ডটা। তার জন্য আমরা ব্যাকগ্রাউন্ডটাকে টেনে এটার উপর করে দেবো। এটার উপর করে দিলে দেখতে পাচ্ছেন আমাদের সেই ছবির উপরে চলে আসছে এবং সকল কিছু কিন্তু ঠিকঠাক আছে। দেন ব্যাকগ্রাউন্ডটাকে আমরা একটু ক্লিক করে দেবো। ওকে, দেন করে দিলাম। এখন আমরা এখানে আমাদের প্রোফাইল নেমটা লিখবো। প্রোফাইল নেমটা লেখার জন্য এই যে এর পে ক্লিক করবেন, টেক্সটে ক্লিক করবেন, আপনারা আপনাদের প্রোফাইল নেমটা লিখবেন। এখানে আমি প্রোফাইল নেমটা লিখে দিলাম। ওকে,
ওকে এখানে আমি মোবাইল নাম্বারটা লিখে ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করে দিবেন, দেন এখানে বসাই দিবেন। বসাই দেওয়ার পর আবার আপনাকে কি করতে হবে, নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এই যে দেখতে পাচ্ছেন ফন্ট নামে যে অপশনটা, ফন্টে ক্লিক করবেন। ফন্টে ক্লিক করার পর এখানে অনেকগুলো ফন্ট দেখবেন, দেন এখান থেকে যেই ফন্টটা আপনার ভালো লাগবে সেই ফন্টটাকে রাখবেন, দেন ওকেতে ক্লিক করবেন। দেখবেন সেই ফন্টের ডিজাইন হয়ে গেছে এবং আমরা স্টাইলে ক্লিক করব, এটাকে একটু বোল্ড করে দেব। বিএফে ক্লিক করলে এটা বোল্ড হয়ে যাবে। ওকে, আপনারা চাইলে এই নামটাকে অন্য কালার করতে পারেন। কালার করার জন্য যে কালারে ক্লিক করবেন, কালারে ক্লিক করে যে উপরে কালার, কালারে ক্লিক করবেন, নিচে দেখতে পারবেন কালারগুলো শো হচ্ছে। আপনার ইচ্ছে অনুযায়ী আপনারা কালার দিয়ে দেবেন, আমি আর চেঞ্জ করছি না। দেন এখানে টিক মার্কে ক্লিক করবেন এবং এটাকে আমরা লক করে দিব। ওকে, দেন এটাকে আমরা লক করে দিলাম। লক করে দেওয়ার পর এখন আমরা এই যে যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে একটা প্রবাদ লিখব। প্রবাদ লেখার জন্য এই যে ডট ডট যে অপশনটা দেখতে পাচ্ছেন এই ডট ডট অপশনে ক্লিক করব। ডট অপশনে ক্লিক করে এখান থেকে যে কোনো একটা মোটিভেশন, সাকসেস মোটিভেশন দিয়ে দিতে পারেন আপনার আপনাদের পছন্দ অনুযায়ী। ওকে, এখান থেকে আমি আমার পছন্দ অনুযায়ী একটা মোটিভেশন সিলেক্ট করে সম্পূর্ণ করে দিলাম। দেন এখান থেকে একটু ছোট করে নেব মোটিভেশনটাকে। ওকে, এখানে ছোট করে নিলাম। ছোট করে নেওয়ার পর এখান থেকে কালার সিলেক্ট করব, কালারটা সিলেক্ট করতে হবে। দেন আমি এখান থেকে কালারটা কালো করে দিলাম, সম্পূর্ণ কালো। দেন টিক মার্কে ক্লিক করব এবং একটু বোল্ড করে দিব। সো এখান থেকে বোল্ড করার জন্য স্টাইলে চলে যাব, বিতে ক্লিক করব, বোল্ড হয়ে যাবে অটোমেটিক। দেন এখান থেকে একটু সরি, এখান থেকে এটাকে একটু টেনে বড় করে দিতে হবে আমাদেরকে। সম্পূর্ণ করে দিবেন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী। ওকে ওকে, শেষ। এখন দেখতে পাচ্ছেন আমাদের কভার ডিজাইনটা মানে প্রফেশনাল একটি কভার ডিজাইনের মতো লাগছে। আমাদের কভার ডিজাইনটি এডিট করা সম্পূর্ণ শেষ। এখন আমরা সেই কভার ডিজাইনটি সেভ করব। সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন শেয়ারের পাশে যে অপশনটা, এটার উপর ক্লিক করবেন। সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবেন, নিচে চলে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ ইমেজ, এখানে যেটা আছে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। গ্যালারিতে ক্লিক করলে আপনার ইমেজটি সেট হয়ে যাবে পিক্সেল ল্যাব, একটা ফোল্ডার তৈরি হয়ে ইমেজটি সেখানে আপনারা দেখতে পারবেন। সো ভিউয়ার্স, ভিডিও ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ।